চোর সন্ধে এক যুবককে আটকে পুলিশে দিল জনতা ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বনগা স্টেডিয়ামে অভিযুক্তকে সকালে মাঠ থেকে পাইপ নিয়ে যাওয়ার পথে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বনগা স্টেডিয়াম এলাকায় জানা গেছে বনগা শহর জুড়ে যে জলের পাইপলাইন বসানোর কাজ চলছে সেই পাইপলাইন এবং কাজের সাথে যুক্ত শ্রমিকেরা বনগা স্টেডিয়ামের গ্যালারির নিচে থাকেন এদিন সকালে মাঠের দায়িত্বে থাকা এক ব্যক্তি লক্ষ্য করেন অপরিচিত এক যুবক পাইপের কাটা অংশ ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেই যুবক জানায় সে এই কাজের সাথে যুক্ত শ্রমিক এবং কাজের জন্যেই সে পাইপ নিয়ে যাচ্ছে তার কথায় সন্দেহ হয় মাঠের দায়িত্বে থাকা ওই ব্যক্তির তিনি সাথে সাথে যোগাযোগ করেন পাইপলাইনের কাজের সাথে যুক্ত শ্রমিকদের ম্যানেজারের সাথে এবং ম্যানেজার জানান তিনি কাউকে পাইপ নিতে পাঠাননি বিষয়টি পরিষ্কার হয় ততক্ষণে পাইপ নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত যুবক এরপর মাঠে উপস্থিত কয়েকজন যুবক তাড়া করে অভিযুক্তকে ধরে ফেলে খবর দেওয়া হয় বনগা থানায় পাইপ চুরি করে যে নিয়ে যাচ্ছিল সে কথা স্বীকার করে অভিযুক্ত যুবক একটা পাইপ নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাবো যাচ্ছিল পুলিশ এসে আটক করে যুবককে নিয়ে যায় থানায় মাঠে ঢোকার পথে একটা অচিনা ছেলে দেখি দুটো পাইপ ঘাড়ে করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওকে আমি জিজ্ঞেস করলাম যে পাইপ নিয়ে কোথায় যাচ্ছিস তা ও বলছে আমাদের কাজ চলছে এবার যা ওকে আমি ডেকে নিয়ে ভেতরে ঢুকি ঢোকার পরে পাইপ দুটো ফেলে দেয় ফেলে দেওয়ার পরে যে পাইপ লাইনের যে গাড়ে আর থাকে তাদেরকে বললাম যে দেখো তো দেখো তো এতে চেনো তা ওরা বললো না আমি চিনি না অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ